কেন ভাজা করে রাখবা, রাখবা পান্তা ভাত দিয়ে খাবো, যাই দেখি ওর মাছ ডাকি যাইয়া। এই আবার এত বড় একটা মাছ আনবে, এই যে কাটাকাটি করতে আবার কত সময় লাগে। এই যে নাতি লইয়া আইসে মৃগেল মাছ, তখন ওই কাটাকাটি করি যাইয়া দেখি কি করতে পারি, কত দূর যাই। দেখেন কত বড় মাছ, এ শালারে এত বড় মাছটারে খাইতে পারবি রানকে দিলে? হ্যাঁ এত বড় মাছটা আনছিস, তুমি রান্না করে দাও না ঠাকুমা, এত বড় মাছটাকে তুমি তুলতে পারবা লেজ ধরে? কেন তুলতে পারবো না, তোর তো দেখি নাইলে 3 কেজি হবে। কি হচ্ছে, স্লিপ নাকি? দুইটা ধরে ধরো, এত মাগুর মাছ, শোল মাছ, লাফা মাছ খাওয়াচ্ছিস ঠাকুমারে, তা ঠাকুমার শক্তি নাই নাকি এইটুকু মাছ ধরতে পারবে না? হ্যাঁ ধরেন, উঁচু করেন তো দেখি, বলে পারবে না। একটু ছাই মাগি, আবার ছাই লাগবে কেন? হ্যাঁ দু হাতে করে তোলো, ছাই লাগবে কেন, দুই হাতে ধরেন, কাটার সময় ছাই লাগবে, ধরার সময় ছাই লাগে। হ্যাঁ তুলে দিয়েছে, ওহ একদম টাটকা মাছ ঠাকুমা, আমাদের এখানকার পুকুরের মাছ এটা জানো, বড় দিঘিটা রয়েছে দিঘির মাছ, এটা অসাধারণ অসাধারণ দেখতে মাছটা। চলো কবিতা, মাছটারে কাটা শুরু করো যাইয়া, দাঁড়াও মুকুর টুকুর লাগবে নাকি? লাগতে পারে, মুকুর লাগবে না, মাছটা কেটে নিয়ে আসি গা, কেটে দিয়ে পরিষ্কার করে। মৃগেল মাছ, মুকুর লাগবে না, মাথাটা তো ছোট্ট পারা। এর পেটে মনে হয় ডিম ভরা, এখন কি জানি কি আছে, তেল না ডিম ভগবানই জানে। এখন ডিম হতে পারে বুঝলা, ডিমই হইছে। হ্যাঁ ডিম হইছে, ওর শক্ত কত মাছ। আমার হাত ধরে গেল রে সজন, এই আঁচ উঠতে উঠাতে তোরে আশ টাস ছাড়াই আবার জলে ছেড়ে দিলাম, চলে যা পুকুরে। আগে মাথাটা কাটি, ডিম হয়েছে ওরে, হাতে ধরতে তো পারছি না, ধরবো মাথাটা কেমন ছোট না। ডিম আছে বাবারে, এতখানি খাবার, কেটে নিচ্ছে এত ডিম হয়েছে, ডিম আসলে যা খাবার।
মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে এসি, এবার যাই রান্না করে। গরম গরমে কিচ্ছু ভালো লাগছে না, তাই আমরা এখন তরমুজ খাচ্ছি সবাই মিলে। হ্যাঁ ঠাকুমা, তরমুজটা দেখো। কি তরমুজ রে, মাছটা আমি কাঁচা রান্না করব। তা জিরে ধনে লঙ্কা বেটে নেব, জিরে দিয়ে দিচ্ছি, ধনে ধনেটা কম দেব। আমি মাছটা জল ঝরাতে দিছি, এটাই নেব, এটাতে আমি রান্না করবো আজকে কাঁচা মাছ। তা মাছটা তুলে নিচ্ছি, বাটা হয়ে গেছে, আমি মশলাটা মাছের মধ্যে দিয়ে দেবো। বেটে নি, লঙ্কা বাটা হয়ে গেছে, এটাও মাছের মধ্যে দিয়ে দেবো। রাতে তরমুজ আনছে, কাটকে দিয়ে গেল, খাই খাই, দেখি কেমন মিষ্টি। কটা লঙ্কা লাগবে নিয়ে যাই, ভালো মিষ্টি আছে খুব। যা গরম পড়ছে, এই গরমে তরমুজ টরমুজ ঠান্ডা ঠান্ডা একটু খেয়ে থাকতে হবে। লঙ্কাটা একটু কুচি কুচি করে কেটে দেব, আর কটা গোটা গোটা দিয়ে দিলাম লবণ, হলুদ ধুয়ে টিয়ে পরিষ্কার করে নিয়েছি, আলু দিয়ে দেবো, তেজপাতা, সর্ষের তেল, ভালো করে মাখাবো, সব যেন মশলাটা মিশে যায় মাছের গায়ে। এই হাঁড়িতেই রান্না করবো। পাঁচ দিয়ে সামান্য একটু জল দেবো, সেদ্ধ হবে যাতে। এবার আস্তে আস্তে জাল দেবো, প্রথমে একটু জাল দিয়ে একটু গরম করে নেব মাছটাকে, তারপরে আস্তে আস্তে জাল দেবো। এতক্ষণে এত ভালো লাগলো, একটু হাওয়া ছাড়লো, কি সুন্দর। আমি ঢাকনাটা একটু খুলে দেখি কিরকম হয়েছে, নাড়া দেওয়া যাবে না এখন, মাছটা এখনো হয় নাই, আর একটু হবে, তাই আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। আমার ভাই ঘামাই গেছে রোদ দূরে, দাঁত কাটা পরিষ্কার দেখো, খেপাতা, মেউ 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 মেউ, বাবা যাবে যাবে যাবে, ক্যামেরা ধরবে, দেখ 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 দেখ, ও তখন আন্ধারে আন্ধারে এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়াবে, কত জঙ্গল। ফুকি কাকা, এই মাম মাম দেব, ফুকি ফুকি, ওর ভালো লাগছে এখানে এসে, কি কি হচ্ছে বলো মাসি, আমাকে নিয়ে চলো, দেখো আমি ঘামাই গেছি, তা দেখাচ্ছে, দেখো কি ফুটি হচ্ছে, দেখো এখানে এসে খুশি হচ্ছে।
খুশি হবে না একবার দেখে নি মাছটা কিরকম হয়েছে মাছটা নামাই নিলাম হয়ে গেছে এখনো ফোটে তো মাটির কি একটা হিট নাই নাকি হ্যাঁ এই জন্য তো বলে মাটির জিনিস একটু মাখা মাখা ঝোল ঝোল আছে ওইটাতেই সংকটে গেছে